যোরহাট থানাত হাজির হল কে বি পাইচু। যোরহাটত রাহুল গান্ধীর পদযাত্রার সময়ত যোরহাটত হওয়া পদপৃষ্ঠর ঘটনার বাবে যোরহাট থানাত এক গোচর পঞ্জন করা হয়েছিল। এই গোচরের ভিত্তিত প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা, কার্যকরী সভাপতি রানা গোস্বামী আর রাহুল গান্ধীর ন্যায়যাত্রার ইনচার্জ কে ভি বাইজুক থানাত হাজির হবলে নির্দেশ দিয়েছিল। সেই মর্মে ভূপেন বরা যা 31 জানুয়ারী যোরহাট থানাত হাজির হয়েছিল, কিন্তু রানা গোস্বামী আর কে ভি বাইজুয়ে লৈছিল 10 দিনের সময়। আজি যোরহাট সদর থানাত কে ভি বাইজু গোপনে আহি যোরহাট থানাত হাজির হয় আর স্টেটমেন্ট রেকর্ড করে, কিন্তু বর্তমানলৈকে তেওঁক আগন্তুক কোনো তারিখ দিয়া হোৱা নাই বলে জানিব পৰা গৈছে। Under Section 120B, 115-2, 143, 147, 188, 283, 323, 353 IPC, read with Section 3 of PDPP Act. আৰু সেই সংক্ৰান্তে যিকেইজন তাত অভিযুক্ত আছিলে সেইসকলক আৰক্ষীৰ ফালৰ পৰা নটিছ দিয়া হৈছিলে। আৰু আজি এজন অভিযুক্ত আমাৰ ইয়াত আহি উপস্থিত হ'ল। তেখেত রাহুল গান্ধী ডাঙরিয়ার লগতে থাকে। তেখেতর নাম বালাকৃষ্ণন বাইজু। তেখেত আজি আহি উপস্থিত হল যোরহাট সদর থানা। আর আমার যে ইন্টারোগেশন আসলে, যে এক্সামিনেশন আসলে, রাতেপা 10:20 মানত আহি উপস্থিত হল। আর তারপর 2 মান বজাত থানার পর ওলাই গেছিল। যোরহাটের পর কঙ্কন জ্যোতি শর্মার রিপোর্ট, এনি ভারত 24। অভিনন্দন, আপনার এজনী ছোৱালী জন্ম হয়েছে। লাহি পাহি এজনী পৰি আহিলে ঘরখন।